আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন উনি আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন ইন্না সালাতাতান ফি বানি ইসরাইল বনি ইসরাইলে তিন ব্যক্তি ছিল কয় ব্যক্তি তিন ব্যক্তি ছিল আল আবরাস এক নম্বর কুষ্ঠরোগী এক নম্বর রোগী দুই নম্বর ওয়াল আকরা তাকওয়ালা মাথায় চুল ছিল না মাথায় কি নাই চুল নাই তিন নম্বর ওয়াল আমা অন্ধ কি বলে অন্ধ এই তিন ব্যক্তি ছিল এই তিন ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন বাদালিল্লাহি আইয়াবতালিয়াহুম ফাবাআতা ইলাইহিম মালাকান আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা তাদের নিকট পাঠালেন একজন ফেরেশতা পাঠাইছেন ফাআতাল আবরাস প্রথম ওই ফেরেশতা কুষ্ঠ রোগীর কাছে আসছে শেত রোগীর কাছে আসছে এসে বলছে ফা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা আপনার কোন জিনিস বেশি পছন্দনীয় আলা লাউলুন হাসানুন ওয়াজিলদুন হাসানুন কদ কদিরানিন নাস আমার সুন্দর রং ভালো একটা চামড়া বেশি পছন্দনীয় এই কারণে মানুষ আমাকে ঘৃণা করে আমার কাছ থেকে দূরে চলে যায় আমার কাছে কোনো মানুষ আসতে চায় না এটা আমার পছন্দ যে যদি আমার ভালো রং হয়ে যায় আমার চামড়াটা যদি একটু ভালো হয়ে যেত রাবি বলেন মাসাহাহু ফেরেশতা তার শরীরটা বুনিয়ে দিলেন ফাযাহাবা আনহু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শরীর থেকে কুষ্ঠ রোগকে দূর করে দিলেন বা উউতিয়া লাউনান হাসানান ওয়াজিলদান হাসানান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুন্দর রং সুন্দর চামড়া দিয়ে দিলেন ফাকালা আইয়ুল মালি আহাব্বু ইলাইকা এখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনার কোন সম্পদ বেশি পছন্দনীয় অধিক প্রিয় আল আল ইবলু এই ব্যক্তি বলল উট পছন্দনীয় ফা উতিয়া নাকাতান উশারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে 10 মাস গর্ভবতী একটি উটনী দেওয়া হলো আলা ইউবারাকু লাকা ফিহা ফেরেশতা বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই উটনীর মধ্যে বরকত দান করুন এটা বলে চলে গেছে ওয়াতাল আকরা এখন দ্বিতীয় ব্যক্তি তাকওয়ালা যার মাথায় কি নাই চুল নাই এই ব্যক্তির কাছে আসছে আসার পরে বলে আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা তোমার কোন জিনিস বেশি পছন্দনীয় অধিক পছন্দ কর এই ব্যক্তি বলছে শারুন হাসানুন ওয়াযহাবু আননি হাদা ভালো চুল আমার একটু চুল থাকলে ভালো হতো আর আমার থেকে যদি এই রোগটা দূর হয়ে যেত এটা খুব পছন্দ করি কদিরানিন নাস এই কারণে মানুষ আমার থেকে দূরে থাকে আমার কাছে আসেন আমাকে ঘৃণা করে উতিয়া শারান হাসানান ও যাহাবা আল্লাহ রাব্বুল আলামিন ফামাসাহু এই ফেরেশতা তার মাথায় একটু বুলিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই তাক যে রোগ ছিল এটা দূর করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় চুল দিয়ে দিলেন এখন এই ফেরেশতা জিজ্ঞাসা করে আইয়ুল মালি আহাব্বু ইলাইকা আপনি কোন সম্পদ বেশি পছন্দ করেন এই ব্যক্তি বলছে আল বাকর গাভি পছন্দ করি গরু পছন্দ করি কি করে হ্যাঁ তখন আল্লাহ আতাহু বাকরাতান হামিলাতান একটা গর্ভবতী গাভি তাকে দান করা হলো আলা ইবারাকু লাকা ফিহা ফেরেশতা বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বকরি এই গরুর মধ্যে বরকত দান করুন এই গাভীর মধ্যে বরকত দান করুন তৃতীয় ব্যক্তির কাছে গেছে তৃতীয় ব্যক্তি কি অন্ধ ওয়াতাল আমা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছে আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা তুমি কোন জিনিস বেশি পছন্দ করো এখন এই ব্যক্তি বলছে ইয়ারুদুল্লাহু ইলাইয়া বাসরি ফা উবসিরা বিহিন নাস আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিন আমি যেন এই চোখ দ্বারা আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট মানুষদেরকে দেখতে পারি বলছে চোখটা যদি একটু ফিরে দিত এটা দ্বারা আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখতাম আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জীব মানুষ এদেরকে দেখতাম ফামাসাহু ফেরেশতা তার চোখে হাত দিয়ে বুলিয়ে দিলেন ফাযাহাবা আনহু আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ভালো করে দিলেন আরাদাল্লাহু ইলাইহি বাসারহু আল্লাহ তাআলা ওই ব্যক্তির দৃষ্টি শক্তি দান করলেন আইয়ুল মালি আহাব্বু ইলাইকা এখন জিজ্ঞাসা করছে আপনি কোন মাল বেশি পছন্দ করেন কোন সম্পদ বেশি বেশি পছন্দ করেন আল আল গানাম এই ব্যক্তি বললেন আমি বকরি পছন্দ করি কি কি পছন্দ করেন বকরি পছন্দ করি আল্লাহ রাব্বুল আফা আতাহু সাতান ওয়ালিদান
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ফেরেশতার মাধ্যমে বকরী দান করলেন আলা ইবারাকু লাকা ফিহা ফেরেশতা বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই বকরীর মধ্যে তোমার জন্য বরকত দান করুন দীর্ঘ সময় পার হয়ে গেছে সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সূরাতিহি ওয়া হাইয়াতিহি ওই যে আগে যখন যেই সূরতে যেই আকৃতিতে যেই কাপড় পরে ওই ব্যক্তি এসেছিলেন আবারো দীর্ঘ সময় পর যখন নাকি ফাকানা লিহাদা এগুলোর বাচ্চা দিয়েছে ফাকানা লিহাদা ওয়াদিম মিনাল ইবিল ওয়া লিহাদা ওয়াদিম মিন বাকরিন ওয়া লিহাদা ওয়াদিম মিন গনামিন যখন উট দ্বারা তার চারণভূমি ভরে গিয়েছিল উপত্যকা ভরিয়ে গিয়েছিল যখন গাভী দ্বারা তার চারণভূমি তার উপত্যকা তার মাঠ ভরে গিয়েছিল যখন বকরী দ্বারা তার উপত্যকা তার চারণভূমি ভরে গিয়েছিল দীর্ঘ সময় পর আবারও ওই ফেরেশতারা ওই ফেরেশতা তার ওই আকৃতিতে আগের যেই আকৃতি আগের যেই সূরত আগের যেই অবস্থা ধরে প্রথম ওই কুষ্ঠরোগীর কাছে আসার পরে বলে আলা রাজুলুন মিসকিনুন আমি একজন মিসকিন দরিদ্র মানুষ তাকাত্তাআত বিল হিবালু ফি সাফারি আমার সফরের যে সম্বল ছিল এটা শেষ হয়ে গেছে ফালা বালাগুল ইয়াউমা ইল্লা বিল্লাহ আমার গন্তব্য স্থানে পৌঁছার আল্লাহ ছাড়া আর কিছু নাই আল্লাহ ব্যতীত আমার আর কোনো কিনা সম্বল নাই আমি আর আমার গন্তব্যে পৌঁছতে পারবো না সুম্মা বিকা আসআলুকা আল্লাযী আ'তাকা আল-লাওলাল হাসানা ওয়াল জিলদাল হাসানা ওয়াল মালা বাইরন যেই আল্লাহ আমি তোমার কাছে ওই আল্লাহর নামে চাচ্ছি যে আল্লাহ তোমাকে সুন্দর রং দিয়েছেন সুন্দর চামড়া দিয়েছেন তোমাকে সম্পদের মালিক করেছেন ওই আল্লাহর নামে আমি তোমার কাছে কিছু চাই কিছু চাই তখন এই ব্যক্তি কি বলে জানেন আলা ইন্নাল হুকুকা কাসীরা আমার অনেক দায়িত্ব আছে অনেক কি আছে দায়িত্ব আছে এগুলো যাও তো ভাই এখান থেকে চলে যাও ফেরেশতা তাক ফাকাল লাহু আলাম তাকুন আবরাস কাআন্নি আ'রিফুকা আলাম তাকুন আবরাস মনে হয় আমি আপনাকে চিনি আপনিও আমাকে দেখেছেন আপনি কি কুষ্ঠরোগী ছিলেন না আপনি কি শ্বেতরোগী ছিলেন না আপনি কি ফকির ছিলেন না ফাআতাকাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কুষ্ঠরোগ থেকে মুক্ত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর চেহারা দান করেছেন সুন্দর চামড়া দান করেছেন সুন্দর রং দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত এত সম্পদের উটের মালিক বানিয়ে দিয়েছেন এটা কি আল্লাহ দেয় নাই আপনি এই ব্যক্তি কি বলে লাকাদ ওয়ারিসতু লিকাবিরিন আন কাবিরিন না না আমার উত্তরসূরি থেকে পূর্বপুরুষ থেকে আমি এগুলো পাইছি আমার বাপ দাদা থেকে এগুলো পাইছি আমার এরকম কোনো অসুস্থতাও ছিল না আমি গরিবের কিনা সন্তান না এরকম পাবলিক আছে কি নাই এই এলাকাতে আছে কি নাই কিন্তু ভাব সব এমন যে উনি চোদ্দ পুরুষ থেকে মুস্তি ধনী অথচ কিছুদিন আগে ঠেলাগাড়ি চালাইছে রিক্সা চালাইছে ভাবসাব এমন যে সে কি বিশাল কিছু এরকম আছে কি নাই আছে এই ব্যক্তির মতো কি নাই শুকরিয়া আদায় নাই এটা আমি পূর্বপুরুষ থেকেই পেয়েছি ফেরেশতা বললেন ইন কুনতা কাযিবান যদি তুমি মিথ্যাবাদী হও ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তেমন করে দিক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মধ্যে আবার কুষ্ঠরোগ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সম্পদকে ধ্বংস করে দিলেন শুকরিয়া আদায় না করলে তেমন হবে আজকে আমাদের মধ্যে অনেকেই আছে কিছুদিন আগে নামাজ পড়ে তারপরে নামাজ ছেড়ে দেয় অনেক ব্যস্ত আল্লাহ যে কখন ধরবে টেরো পারে আল্লাহকে শ্রদ্ধা করেন না এই মাথা রাখা কথা বলেন না কেন আল্লাহর মাথা আল্লাহর কপাল দেওয়া আল্লাহর হাত পা দেওয়া এগুলো দিয়ে আল্লাহকে সাজদা করেন না আল্লাহ যে কখন ধরবে এটা টেরো পাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন ওয়াতাল আকরা দ্বিতীয় ব্যক্তি তাকওয়ালা এই একই অবস্থা ফাকাল লাহু মিসলাম মা হাদা ওই ব্যক্তিকে একই কথা বললেন ভাই আমার তো সব শেষ আমাকে সাহায্য করেন আল্লাহ তাআলার নামে আপনার কাছে চাই এই ব্যক্তি বলে না এই সবগুলো তো আমি আমার উত্তরসূরি থেকে আমার পূর্বপুরুষ থেকেই পেয়েছি ফরদ্দা আলাইহি মিসলাম মা রদ্দা আলাইহি হাজা আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ফেরেশতার মাধ্যমে ওই জবাব দিলেন যেই জবাবটা আগে কুষ্ঠরোগীকে দিয়েছিলেন এবং তার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকওয়ালা বানায় মাথায় চুল নাই মাথায় কি নাই চুল নাই আল্লাহ তাআলা আমাদের মাথায় চুল রাখছে তাক বানায় দিলে বুঝবে বুঝে আসছে
তিন নম্বর আতাল আমা তৃতীয় ব্যক্তি অন্ধর কাছে আসছে কোন ব্যক্তির কাছে অন্ধর কাছে আসছে আসার পরে বলছে রজুলুন মিসকিন ওয়াইবনু সাবিল আমি দরিদ্র মানুষ আমি পথিক তাকাত তাআবিল হিবালু ফি সাবরি আমার পথের সম্বল শেষ হয়ে গেছে ভাই ফালা বালাগুল ইয়াউমা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আমার আর গন্তব্য পৌঁছার আর কোনো মাধ্যম নাই সুম্মা বিকাসালুকা বিল্লাযী রাদ্দাল্লাহ আলাইকা বসরাক আমি ওই আল্লাহর নামে ওই সত্তার নামে তোমার কাছে চাই যেই আল্লাহ তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছিলেন শাতান আতাবাল্লাহু বিহা ফি সাফারি আপনি যদি আমাকে একটা বকরি দেন তাহলে এটা বিক্রি করে যেইভাবেই হোক আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি তখন এই ব্যক্তি কি বলছে ভাই কদ কুনতু আমা আমি অন্ধ ছিলাম ভাই আমি কি ছিলাম অন্ধ ছিলাম রাদ্দাল্লাহু বসরি আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি দিয়েছেন কদ কুনতু ফাকিরান আমি ফকির ছিলাম দরিদ্র ছিলাম আগনানি আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিয়েছেন ফাখুজ মা শীতা তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো আল্লাহ লা আজহাদুকাল ইয়াউমা আমি আজকে তোমাকে বাধা দিব না তোমার যতটুকু ইচ্ছা ততটুকু নাও ফেরেশতা বললেন আমসিক মালাক তুমি তোমার মাল তোমার কাছেই রাখো ফা ইন্নামা উবতুলিতুম তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে ফাকাদ রাদিয়াল্লাহু আনকা আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে কারণ তুমি কৃতজ্ঞ তুমি কি বলেন তুমি কৃতজ্ঞ এই জন্য আল্লাহ তাআলা তোমাকে তোমার উপর খুশি হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার অবস্থায় রেখে বরং তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আরো রিজিক বৃদ্ধি করে দিয়েছেন وقد سخط عن على صاحبيك আর তোমার ওই দুই সাথী যে দুই সাথী অকৃতজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর नाराज হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এইজন্য কৃতজ্ঞতা স্বীকার করবেন তো ইনশাআল্লাহ যারা কৃতজ্ঞ হবে শুকরিয়া আদায় করবে কিয়ামতের ময়দানেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দান করবে দেখছে আল্লাহর প্রতিদান জানতো নাকি হ্যাঁ সূরা আল ইমরানের 144 45 নম্বর আয়াত আল্লাহ বলেন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل محمد صلى الله عليه وسلم رسول ترى أركي سوتشيلنا قد خلت من قبله الرسل এর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এবং রাসূল এসেছিলেন তারাও অতীত হয়ে গেছে তারাও দুনিয়া থেকে চলে গেছেন আফা ইম্মাতাও কুতিলান ফালাবতুম তিনি যদি মারা যান অথবা তিনি তাকে যদি শহীদ করা হয় তাহলে তোমরা কি পিছপা হয়ে যাবে তোমরা পশ্চাদপরণ করবে ওমাইয়ান কলিব আলা আকিবাইহি যে ব্যক্তি পশ্চাদপরণ করবে ফালাইয়াদুল্লাহ শাইআ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি ওই ব্যক্তি করতে পারবে না ওমাইয়াদুল্লাহ শাইআ ফাসায়াজিল্লাহু শাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞদেরকে প্রতিদান দিয়া দান করবেন যারা কৃতজ্ঞ এদেরকে প্রতিদান দিবেন কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا كنو براني الله رب العالمين ارؤنو متي چھرا مرتو برن کرننا برن الله رب العالمين جاي شمائي نردھارن کر دیا چن وي شمائي عبشوئي عبشوئي دنیا تکے چلے جتا ہوبے وما يرد ثواب الآ وما يرد ثواب الدنیا نوتی منها যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ চায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দান করেন উমাইরুদ সওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা আর যে ব্যক্তি আখিরাতের কল্যাণ চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতের কল্যাণ দান করেন ওয়াসানাজুদি শাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আমার কৃতজ্ঞ হবে আমি আল্লাহ আখিরাতেও তাদেরকে প্রতিদান দান করব তাহলে করা যাবে তো ইনশাআল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করবেন কি কিভাবে এক নম্বর বিতাকওয়াল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা হয় সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে তোমরা দুর্বল ছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন বদরের ময়দানে মাত্র কতজন ছিল 313 জন এই 313 জন এরা দুর্বল ছিলেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 এর মোকাবেলায় সাহায্য করেছিলেন ফাত্তাকুল্লাহ আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো সুতরাং আমরা সর্বদা যদি আল্লাহকে ভয় করি তাহলে কৃতজ্ঞতা স্বীকার করা হবে কার আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার সুজুদের মাধ্যমে অধিক পরিমাণে সাজদার মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা হয় সুনানে আবি দাউদের
2774 নম্বর হাদিস عن ابي بكر عن النبي صلى الله عليه وسلم انه كان اذا جاءه امر سرور او بشر به خر ساجدا شاكرا لله ابو بكر رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো খুশির সংবাদ আসতো অথবা আল্লাহর রাসূলকে কোনো খুশির সংবাদ দেওয়া হতো সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাজদায় লুটিয়ে পড়তেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতেন সাজদায় পড়ে বললেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ওয়াফিরলি সাজদায় যাবেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা হবে মনে থাকবে কার কৃতজ্ঞতা আল্লাহর কৃতজ্ঞতা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله رب العالمين এগুলো সব কার কৃতজ্ঞতা আল্লাহর কৃতজ্ঞতা সুতরাং এই কৃতজ্ঞতা স্মরণ করবেন তো নাকি কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ এরপরে দুয়ার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন এই দোয়ারগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সহিহ বুখারী 6224 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا عطس احدكم فليقل الحمد لله وليقل اخوه او صاحبه يرحمكم الله يرحمك الله فاذا قال له يرحمكم يرحمك الله فليقل يهديكم الله ويصلح بالكم ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন اذا عطس احدكم فليقل الحمد لله তোমাদের মধ্যে কেউ যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলবে কি বলা আলহামদুলিল্লাহ বলা হাঁচি দিলেন আলহামদুলিল্লাহ বলেন যারা শুনবে যারা সঙ্গী সাথে তারা ইয়ারহামুক আল্লাহ বলবে বলেন বলেন আর যখন ইয়ারহামুক আল্লাহ বলল তখন যিনি হাঁচি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন তার উচিত উনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ তাআলা তোমাদের অবস্থাকে সংশোধন করে খাওয়া দাওয়ার পরে দোয়া পড়েন জামিয়া তিরমিজির 3457 নম্বর হাদিস عن ابي سعيد رضي الله تعالى عنه قال قال اذا اكل النبي صلى الله عليه وسلم اذا اكل او شرب قال الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا من المسلمين ابو سعيد خدري رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন খাবার খেতেন খাওয়া দাওয়ার পরে আল্লাহর রাসূল বলতেন আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানা বলেন ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন এই দোয়া করবেন এরপর আরেকটা দোয়া বলছি এই দোয়া আরো ফজিলতপূর্ণ সুনানে আবি দাউদের 4023 নম্বর হাদিস عن سهل بن معاذ بن أنس عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طعاما ثم قال الحمد لله الذي أطعمني هذا الطعام قلن أطعمني هذا الطعام ورزقنيه من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبي আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি খাবারের পরে বলে আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানি হাযাত তুআমা আয় আল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে এই খাবার খাওয়ালেন এই রিজিক আমাকে দান করলেন আমার কোনো শক্তি ছাড়া আমার কোনো চাওয়া ছাড়া এই দোয়া যদি আমি করতে পারি উফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের গুনাহগুলোকে মাফ করে আমার লাবিসা সাওবান আর যে ব্যক্তি কাপড় পরিধান করার পরে বলে আলহামদুলিল্লাহি আল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে কাপড় পরিধান করেছেন কাপড় পরিধান করিয়েছেন আমাকে রিজিক দান করেছেন আমার কোনো ইচ্ছা ছাড়া আমার কোনো শক্তি প্রয়োগ করা ছাড়া সব কিছু ছাড়া যে আল্লাহ আমাকে কাপড় দান করলেন যে আল্লাহ আমাকে কাপড় পরিধান করলেন কাপড় পরিধান করার পরে যদি আপনি এই দোয়া পড়েন আলহামদুলিল্লাহি আল্লাযী কাসানি বলেন কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া غفر له ما تقدم من ذنبي الله তার পিছনের গুনাহ maaf করবেন সামনের গুনাহ maaf করবেন
বুঝাচ্ছে এইজন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইস্তানজা থেকে বের হলে কি করবেন দোয়া করবেন কার শুকরিয়া আদায় করবেন আল্লাহর সুনানে ইবনে মাজার 301 নম্বর হাদিস عن انس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم اذا خرج من الخلاء الحمد لله الذي اذهب عني الاذى وعافاني الله الرسول যখন ইস্তানজা থেকে বের হতেন টয়লেট থেকে বের হতেন আল্লাহর রাসূল বলতেন الحمد لله الذي اذهب عني الاذى وعافاني প্রশংসাকার আল্লাহর যিনি আমার থেকে কষ্টকে বের করলেন দূর করে দিলেন আমাকে স্বস্তি দান করলেন পায়খানা চাপলে কেমন হয় পেশাব চাপলে কেমন হয় বলেন যদি বের না হয় কি করবে দুনিয়া সব কিছুর মালিক হলেও দিয়ে দিতে চাই চাইবেন না এইজন্য প্রশংসা সব সময় কার বলেন যখন ঘুমাবেন ঘুম থেকে উঠেও প্রশংসা কার হবে সহিহ বুখারী 7394-95 নম্বর হাদিস আবু যার এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আওয়া ইলা ফিরাশিহি যখন আল্লাহর রাসূল বিছানায় যেতেন ঘুমানোর জন্য যেতেন আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ফাইদা স্তাইকাজা যখন উনি উঠতেন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে কার কাছে আল্লাহর কাছে এইভাবে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করব কারা কারা করতে রাজি আছে সবাই করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এটা তো আল্লাহর কৃতজ্ঞতা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করবেন কিভাবে একটা তো হলো তাদের ব্যাপারে আপনি অবশ্যই তাদের কাছে সব সময় তাদের কথাগুলো বর্ণনা করবেন আর যেগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত বর্ণনা করাটাও একটা কৃতজ্ঞতা سورة الدحار 11 নম্বর আয়াত মানে শেষ আয়াত আল্লাহ বলেন ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস হে নবী আপনি আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন এই নিয়ামত মানুষের সামনে আপনি বর্ণনা করেন কি করেন বর্ণনা করেন ঠিক তেমনি ভাবে মানুষও যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাদের উপর ইহসান থাকে এই ইহসান বর্ণনা করা বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ ওই ভাই আমার উমুকে আমার উপর কি আমার উপর ইহসান আছে এটা বর্ণনা করা এটা হলো একটা কি শুকরিয়া আদায় কি বলেন শুকরিয়া আদায় করা জামিয়া তিরমিজির 2035 নম্বর হাদিস عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صنع إليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ بالثناء أسامة بن زيد رضي الله تعالى عنه برمنا করেন الله الرسول صلى الله عليه وسلم বলেন কোন ব্যক্তির উপর যদি অনুগ্রহ করা হয় ওই ব্যক্তির উচিত যিনি অনুগ্রহ করেছেন অনুগ্রহকারীকে বলবে জাযাক আল্লাহু খাইরান যেমন মুয়াজ্জিন সাহেব হুজুর আমাকে একটা আমার উপকার করেছেন আমার উচিত হলো মুয়াজ্জিন সাহেবকে বলা জাযাক আল্লাহু খাইরান আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আল্লাহ রাসূল বলেন ফাকাদ আবলাগা বিসসানাই তাহলে সে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে অনুগ্রহকারীর প্রশংসা করলো সুতরাং করবেন তো ইনশাআল্লাহ আপনি রিকশায় চড়েছেন আপনারা অনেক তো মনে করেন রিকশায় চড়েছেন রিকশায় চড়ে এসে এক জায়গায় নামলেন উঠার পরে আপনি তাকে কি দিলেন টাকা দিলেন টাকা দেওয়ার পরে আপনি চলে আসলেন না এখানে আপনি বলেন জাযাকাল্লাহু খাইরান আপনি কোন জায়গায় কেনাকাটা করেছেন তাকে টাকা দিলেন টাকা দেওয়ার পরে বলেন জাযাকাল্লাহু খাইরান কারণ ওনার কাছ থেকে আপনি না পাইছেন আপনার জন্য উনি কি করছেন এই যে সদা যে জিনিসগুলো কিনলেন পণ্য পাইলেন এই জন্য তার কৃতজ্ঞতা স্বীকার করা জাযাকাল্লাহু খাইরান রিকশায় যদি আপনি রিকশা যদি না পাইতেন আপনাকে হেঁটে আসতে হতো টাকা থাকলেই হবে কত টাকাওয়ালা মানুষ মরে যাচ্ছে টাকা কোনো কাজে আসে নাই এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করা মনে থাকবে ইনশাআল্লাহ যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না এরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সুতরাং মানুষের কৃতজ্ঞতা স্বীকার করা দরকার একটা হাদিস বলে মুসনাদে আহমাদের 18449 নম্বর হাদিস عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر القليل لم يشكر الكثير যে ব্যক্তি অল্প জিনিসের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না এ ব্যক্তি বেশির কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না অল্প থেকে অল্প যা আপনি উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন অল্প থেকে অল্প মানুষের থেকে আপনি কি পেয়েছেন উপকার পেয়েছেন বলেন জাযাকাল্লাহু খাইরান আপনি যদি অল্পতে কৃতজ্ঞতা স্বীকার করতে না পারেন শুকরিয়া আদায় না করেন বেশি পাইলেও আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন শুকরিয়া আদায় করবেন এটা পারে না মানুষ
ওমান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হয় না ওই ব্যক্তি আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা স্বীকার করে না এরপরে রাসূল কি বলেন জানেন ওয়া তাহাদ্দুসু বিনিমাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহা কুফরুন আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা করাই হলো শুকরিয়া আদায় করা আল্লাহ আমাকে চোখ দান করেছেন আল্লাহ তাআলা আমাকে ইলম দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজত্ব দান করেছেন এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করা দরকার বারংবার বলা দরকার আল্লাহই দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ আমার ব্যবসা দিয়েছেন আল্লাহই আমাকে সব দিয়েছেন এটা বলা আর যদি না বলেন নিজে নিজে সব কিছু করছি আয়ু বৃদ্ধি করে দিয়েছে কি আল্লাহ মাফ করে দিন আয়ু বৃদ্ধি করেন কি আমার আপনার জীবনের হায়াত বৃদ্ধি করেন কি আপনি যদি বলেন আমি করছি তাহলে তো সমস্যা শিরক হয়ে যাবে কি হয়ে যাবে এটা শিরক হয়ে যাবে সুতরাং এটা বলা ওয়াল জামাআতু রাহমাতুন একসাথে থাকা ঐক্যবদ্ধভাবে থাকা রহমত ওয়াল ফুরকাতু আযাবুন জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া এটা হলো আযাব এটা কি বলেন আযাব আরেকটা কথা শেষ লাস্ট কথা বলছি আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার কখন করতে পারবেন সহিহ বুখারীর 6490 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন আল্লাহর রাসূল বলেন ইদা নাযারা আহাদুকুম ইলা ফুতিলা আলাইহি ফিল মাল ওয়াল খালকি যখন তোমাদের কারো দৃষ্টি ওই সমস্ত ব্যক্তিদের উপর যাবে যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের দিক থেকে মর্যাদা দিয়েছেন গঠনের দিক থেকে শরীরের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে বেশি দিয়েছেন মর্যাদা দিয়েছেন ফাল্লামুদুর ইলা মান হুয়া আসফালা মিনহু সে যেন তার নিম্নবর্তী মানুষদের দিকে তাকায় আপনার আছে একতলা তাহলে আপনি কোন দিকে তাকাবেন যার নাই কিছু কিন্তু আপনি তো তাকান কয়তলার দিকে দশ তলার দিকে চার তলার দিকে পাঁচ তলার দিকে তাহলে আপনি কিন্তু বলতে পারবেন পারবেন আপনি কালো আপনি তাকান হলো ফর্সার দিকে তাহলে কৃতজ্ঞ হতে পারবেন না যার চোখ নাই এদিকে তাকান আপনি রিক্সা চালান আপনি যদি প্রাইভেট কারের দিকে তাকান তাহলে আপনি কৃতজ্ঞ হতে পারবেন না আপনাকে দেখতে হবে যে রিক্সাও পাচ্ছে না যে হেঁটে যাচ্ছে অথবা যে হাত পায় না হাত পা নাই সে রিক্সাও চালাইতে পারবে তাহলে তো আপনি কৃতজ্ঞ হতে পারবেন না এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করবো তো ইনশাআল্লাহ যারা কৃতজ্ঞতা স্বীকার করে না যারা আলেমদেরকে মর্যাদা দেয় না যারা বড়দেরকে মর্যাদা দেয় না যারা পাচ্ছে শুকরিয়া আদায় করে না এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বড়দেরকে উঠিয়ে নেয় বড়দেরকে কি করে নেয় উঠিয়ে নেয় আল বারকাতু মা আকাবিরকুম তোমাদের জন্য বরকত তোমাদের মুরব্বীদের সাথে আছে তাদের সাথে বলেন বলেন মুরব্বীদের সাথে আছে এই জন্য বাবা মা যারা আছে আপনার আত্মীয় স্বজন যারা বড় আছে এদের কৃতজ্ঞ হন তাহলে আপনার কি হবে লাভ হবে আপনি আমি বরকত পাবো যদি বড়দেরকে বড়দের সম্মান না করেন বড়দের কৃতজ্ঞতা আদায় না করেন শুকরিয়া আদায় না করেন দেখবেন দুই দিন পরে বাবা হারিয়ে যাবে দুই দিন পরে মা হারিয়ে যাবে ভাই হারিয়ে যাবে চাচা হারিয়ে যাবে আপনার থেকে যারা বড় যাদের মাধ্যমে আপনি দীন ইসলাম পাচ্ছেন আপনি উপকৃত হচ্ছেন আস্তে আস্তে সবাই হারিয়ে যাবে এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আজকে থেকে ইনশাআল্লাহ সর্বদা আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ আর মানুষকে বলবো জাযাকাল্লাহু খাইরন জাযাকাল্লাহু খাইরন কেউ যদি আমাদের উপকার করে থাকে সর্বদা এটার কৃতজ্ঞতা আমরা কি করব স্বীকার করব আলহামদুলিল্লাহ আমাকে উমুক ভাইয়ের কারণে আলহামদুলিল্লাহ আমার এই অবস্থান উমুক ভাইয়ের কারণে আমার এই অবস্থান উমুকের কারণে আলহামদুলিল্লাহ আমার এই অবস্থানে আমি আসতে পারছি এটা কাজে কর্মে আমাদেরকে বুঝাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন কৃতজ্ঞ অন্তর অর্জন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু